الرحيم تبارك اسم وربك وجل جلاله الإكرام blessed be the name of thy Lord full of majesty full of bounty and full of honor প্রথমে আমাদের জানতে হবে আমিটা কে, এই দেহটা কি আমি? না, এই দেহের মধ্যে আমাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, আস্তে পিষ্টে বেঁধে দেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্ট করে যদি একটা পা আমার কেটে যায়, সেই পাটা আমার থেকে বিচ্ছিন্ন, ওই পাটা আমারই সামনে পেট্রোল ঢাইলে যদি জ্বালিয়ে দেয়, আমি কিছুই অনুভব করব না। ঠিক সেই রকম সমস্ত দেহ থেকে যখন নফস, যেটা জীবাত্মা বলে পরম না, নফস যখন বেরিয়ে যায়, মানুষ তখন ভাবতে পারে না যে এটা ওই কাঁটা পায়ের মতো পেট্রোল দিয়ে জ্বালাইলে কিছু আসে যায় না। ঠিক এই সমস্ত লাশটাও ওই কাঁটা পায়ের মতো, তাই কবরে আজাব হয় না, আমার হয়। শ্মশান স্বচ্ছ রাখি দিয়া লাশটা দাঁড়িয়ে পড়ে দেয়, ফেরেশতা এসব মান ধিনুকা মান রাব্বুকা কৈত্রিকা কইল। কবরে কোনো আজাব নাই, আমার আছে। কিরকম কবর কাকে বলে এইটাকে জানতে হবে। এই জীবন্ত দেহটাই আমার জীবাত্মার কবর, আমার নফসের কবর। যতদিন আমার নফস এই দেহের মধ্যে খাঁচার মধ্যে আবদ্ধ, প্রতিদিন প্রতিনিয়ত আমাকে আজাবের মুখোমুখি হতে হচ্ছে। সকাল থেকে ঘুম থেকে উঠেই আঘাত খেতে হয়, ঘুমানের আগ পর্যন্ত আঘাত আঘাত আঘাত, সংসারের আঘাত, স্ত্রী পুত্র কন্যার চিন্তার আঘাত, নিজের বৈষয়িক উন্নতির আঘাত, ঘাত প্রতিঘাতের আঘাত, এই আঘাত খেতেই হয়। নফস আঘাত খায়, নফস জীবাত্মা, রূপ পরমাত্মা, রূপ পরমাত্মা, পরম আমার সঙ্গেই আছে। দলিল নাহানু আক্রাবইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। বলেনি নাহানু আক্রাবইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বলছেন, কিন্তু বলেন নাই যে নফস থাকে আমার, আমার আমি নফসের সঙ্গেই আছি। সুতরাং উনি আমার মধ্যেই আছে, আরেকজন আমার সঙ্গে আছে, সে হল খান্নাস। খান্নাসকে শয়তানের চারটা রূপ, প্রথম রূপ ইবলিস, তারপরে শয়তান, মর্দুদ, খান্নাস, এই চার রূপ। এই চার রূপের মধ্যে আমার মধ্যে খান্নাসকে রক্তের পরতে পরতে ঢুকিয়ে দিচ্ছে। তাই কোরআন বলছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আর খান্নাসের অপকারিতা হতে তুমি মুক্ত হও। বলা হয়নি মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান, মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস, মিন শাররিল ওয়াসওয়াসিল মর্দুদ, বলছে খান্নাস। কেন? চারটা তো একই, এক একজনের চরিত্র এক এক রকম, শয়তানের চারটা চরিত্র। এই চার চরিত্র একত্র হলে মানুষ এই জীবন্ত দেহটার মধ্যে প্রতিনিয়ত আজাবে ভুগছে, এই আজাব থেকে মুক্তি পাওয়াই একমাত্র লক্ষ্য। কয়দিনের সংসার, আজ পুত্র কন্যা সব নিয়ে আছে, মৃত্যুর কিছুক্ষণ আগেই ইমাম গাজ্জালি বলছেন
শয়তান যখন চলে যায়, যাবার আগে বলে, তুমি কি এতকাল আমার অনুসরণ করছো, এখন তুমি কোথায় যাইতেছো এটা তুমি জানো? যাবার আগে জেনে রাখো, ইন্নি আকুফুল্লাহি রাব্বুল আলামিন, সূরা হাসান, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, বিশ্বাস করি। মানুষটা হতভম্ব খেয়ে যাবো, ওটা হচ্ছে আমার ডিউটি, আমার ডিউটি ছিল, তুমি আমার অনুসরণ করলে কেন, আমার অনুসরণ করলে কেন? সেই দেখো, ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই, জান্নাত ভোগ, জাহান্নাম ভোগ, জান্নাত সুখ ভোগ, জাহান্নাম দুঃখ ভোগ, ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই, তাই মুক্ত হ। এই দেহটা আমরা কবরে দিলেও কিছুতেই বিশ্বাস করতে চাই না যে উমুকে মারা গেছে, তার লাশটার মধ্যেই বোধ হয় উনি আছেন, না, লাশটা তৌহিদে বাস করে, মাটিটাও তৌহিদে বাস করে। সুতরাং যে হাতি চিন্তা শয়তানকে পাথর মারছে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান মক্কাতে, সেই চিন্তা শয়তান রূপক শয়তান, আসল শয়তান না। কেননা আসল শয়তানকে পরিচয় করিয়ে দেবার জন্যই এই তিনটি রূপক শয়তান রাখা হয়েছে। যে তিনটি শয়তান পাথর দিয়ে বানানো হয়েছে, সেই তিনটা তৌহিদে বাস করে, হাতির কঙ্কটটাও তৌহিদে বাস করে, হাতির হাতটাও তৌহিদে বাস করে, শুধু তৌহিদে বাস করে না তার মনটা। তাই এই মনকে গুরুর মধ্যে ফানা করে দাও। যদি বলো গুরু ধরতে হবে না, মাইনা নিলাম, আল্লাহ পাক তার কোরআন পাঠাইছে দেয়া, উনিও তো দুই দুইটা উসিলা নিয়েছেন। প্রথমে কোরআন দিয়েছেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন কোরআন দিয়েছেন মহানবী মুহাম্মদকে, তা আল্লাহ দুটা উসিলা নিলেন সর্বশক্তিমান হইয়া। যাই প্রথমে পড়েছি, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী হইয়া তুমি কেন কোরআন পাঠাইবার যেয়া দুইটা উসিলা লইলা, আমি আর লইলাম, তুমি কেন লইলা, উসিলা ছাড়া পাবে না। তাই কোরআনে সূরা মুজাম্মিলে বলা হচ্ছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, আমি ছাড়া কিচ্ছু নাই, দেখতে পাও না, আমি তো সব কিছু দেখি, তোমারই দেখি না। তুমি বলতেছো আমি ছাড়া কিছু নাই, তুমি ছাড়া সব কিছু দেখি, তোমারই দেখি না। কোরআন জানে যে পাবে না, তাই বলছেন থাপাটা খেতু, থাপা দিয়া ধরো, শক্তভাবে ধরো, মজবুত করে ধরো, দৃঢ়ভাবে ধরো, ওয়াকিলা উকিল ধরো। পীর বলে নেই উকিল, পীর বলবে কেমনি, পীর তো পার্সি শব্দ, এ তো আরবি শব্দ না, নামাজ রোজা পার্সি শব্দ, নামাজে আরবিতে বলে সালাম, রোজারে বলে সিয়াম, কোরবানিকে বলে নুসুকি, এটা আমরা সবাই জানি। সুতরাং এই আমার মধ্যেই যে আমি আছি, এই আমি এই সামান্য কয়েকটা দিন দুনিয়ার জন্য কত রকম আমরা চিন্তা করি, এটা খামো, এটা করো, ওইটা করো, হ্যাঁ ঠিক আছে। তাই স্বামী বিবেকানন্দের গুরু রামকৃষ্ণ পরমহংসদেব বলে ফেলেছিলেন,
তুমি দুনিয়াকে ভোগ করো হাঁসের মতো, হাঁস সারাদিন পুকুরে থাকে, গলায় এক গ্লাস জল ঝুলিয়ে দিয়ে আছে। তুমিও সেই রকম এই দুনিয়া করো, ওই হাঁসের মতো করো দুনিয়া তোমার। তাই মহানবী যিনি আবু বকর সিদ্দিক সব দান করেছিলেন, উমর অর্থে উসমান চেনানি অনেকে দিচ্ছে, সবচেয়ে বড় ধনী ছিলেন আমার মহানবী। উনি পর্দা নিবার পরে উনার ঘরে কেন সাড়ে পাঁচশের জব পাওয়া যায়? গম না জব, গমের চেয়ে নিম্ন মানে কিছু জৈতুনের তেল খেতা বালি সেই কথা। এত বড় ধনীর ঘরে কেন? মহানবী জানতেন এই দুনিয়াতে মেহমান রূপে আসছে, মেহমান রূপেই চলে যাবে। তাই গুরু ধরতে হয়, গুরু ধরে গুরু তোমাকে শিখাবে, গুরু তোমার রাহনুমা। রাহনুমা মানে পথ প্রদর্শক, যে পথ দেখায়, যে পথ দেখায় না সে গুরু হয় কেমনে? আমি তো অন্ধকারে আছি, আমার এক অন্ধ আরেক অন্ধরে পথ দেখাইলে দুটাই গিয়ে গর্তে পড়ে। সুতরাং চক্ষুষ্মান গুরুর কাছে মুরিদ হতে হয় এবং বলতে হয়, হুজুর আমি আল্লাহ পাবো কেমনে, সেই পথ আমাকে দেখিয়ে দেয়। যদি কামেল গুরু হয় তখন তোমাকে বলবে, আল্লাহ কি বলছেন, অনুফাক্তমিন্দুহি, আমি রূপ উদ্ধার করে দিলাম। কোরআনে একবারও বলেনি অনুফাক্তমিন নফসি, আমি নফস উদ্ধার করলাম, এটা কোরআনে না। মানারাফা নফসাহু ফাঁকাদারা ফারাপাহু, যে তার নিজেকে চিনেছে, যে তার নফসকে চিনেছে, কোনো সন্দেহ নাই সে আল্লাহকে চিনেছে। বলা হয়নি মানারাফা রুহু ফাঁকাদারা ফারাপাহু, যে রুকে চিনেছে, কারণ রু স্বয়ং আল্লাহ, নফস জীবাত্মা, রু পরমাত্মা। সুতরাং ওই গুরুর কাছে যাও, ওই গুরু তোমাকে অতিফা শিখাবে, তোমাকে ধ্যান সাধনা শিখাবে। কীভাবে শিখাবে? তোমাকে বলবে, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। দেখলে সকলে মেরে কিসকায় না হুমায়, বেদম্বর শির কালাম, যেখানে আমার চেহারা কারায় না হয়ে গেছে, তার গুরু হজরত ওয়ারেস কারামের গুরু। তাহলে ধ্যান করতে হবে, কিভাবে ধ্যান করব? এই পা দুটা আমার না, আমার মুর্শিদের পা, আমার মুর্শিদকে পা দুটো আমি দিয়ে দিলাম, আর কোনোদিন বলবো না এই পা আমার। মাঝে মাঝে শয়তানে আয়না ফেলাইব, কিন্তু আমি বিদ্রোহ করে বলব না, ভুল করছি আমি মুর্শিদকে দিয়ে দিলাম, এই পা দিয়ে আমি হাঁটি না মুর্শিদ হাঁটে, এই হাত দুটো মুর্শিদকে দিয়ে দিলাম, এই হাত দুটো আর বলবো না আমার, এই হাত দিয়ে যত কাজ আমার মুর্শিদে করে আমি করি না, এই চোখ দিয়ে আমি দেখি না গুরু দেখে মুর্শিদ দেখে। সুতরাং যা কিছু দেখেন আমার গুরুই দেখে, এই কান দিয়ে আমি শুনি না আমার গুরু শুনে। সুতরাং এই সাধনা যখন করতে যাবে তখন তোমার মন অতি চঞ্চল, এই মন কিছুতেই যাবে না, এখানে আল্লাহু আল্লাহু জিকির করবে, তোমার সবাই দূর থেকে মনে করবে ঠিকই তো আল্লাহু জিকির করতেছে, ঠিকই তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, কি শুনল অতিফা করতেছে। কিন্তু মন যে পয়লা রয়েছে নিউ মার্কেটে শাড়ির দোকানে বিবি সাহেবের শাড়ি কিনব, উপরে পড়তেছে আল্লাহু, ভিতরে বলতেছে এই তো অতিফার পরে নিউ মার্কেটে যাও। কত রকম চিন্তা আমাদের মনের মধ্যে আসে, এই ধন সম্পদ আমাদেরকে গিরায় গিরায় বেঁধে রেখেছে। হ্যাঁ, ধন সম্পদ
ভোগ করা যায় কে গুরুকে নিয়ে ভোগ করতে হয়। আমিও পারি না, ঠিক আছে, আমিও খাই, আমার গুরুও খাই, আমি হাঁটি, ঠিক আছে, আমার গুরুও হাঁটে, আমি হাত দিয়ে কাজ করি, আমার গুরু ওই হাত দিয়ে দেহও কাজ করে। তাই বলছি ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। জান্নাত ভোগ জাহান্নাম ভোগ, ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মাঝে ভোগ নাই। এইটা মুক্তি পেতে হলে ওই ধ্যান সাধনার মাধ্যমেই পেতে হবে। সুতরাং বড় কষ্ট করে আজকে নরসিংদীর শিবপুরে নৌকা ঘাটাতে কালকে গেছিলাম, যে স্কুলটা করছি 12টার পর, তারপরে মেহমানখানা সব ভরে গেছে, প্রায় নাহলে 16-17 জন সাধনা আজকে বাইরে আসবে। কাকনে জামাই আর ইন্ডিয়ার নদিয়া থেকে আসছেন, সেই আশা দুজনে আজকে আসার কথা, সন্ধ্যায় বাতিটা দিয়েই রওনা দেবে, আস্তে আস্তে হয়তো 8টা-9টা বাজে যেতে পারে। সুতরাং তোমরা ধ্যান সাধনা করো, দুনিয়ার করো, কিন্তু দুনিয়ার নিজের মসজিদের রক্ষা করো। আমিও করছি, আমার মসজিদও করছি, এইভাবে ধ্যান করতে করতে একদিন তুমি সম্পূর্ণরূপে ফালা হয়ে যাবে। তাই হজরত হাফেজ সিরাজি বলছেন, চুদ্রা বিন গালাম দিদাম হামুনাস্ত জামালে খুদ জামালে ইয়ার দিদাম, যখন সম্পূর্ণরূপে মসজিদে ফানা হয়ে গেলাম তখন চেয়ে দেখি হায় হায় আমার পীরও আমি, আমার মরিতও আমি। পীর তোমার সেই পর্যন্তই, পীর তোমার প্রথম মামুন, শেষ মামুন না। তাই মোসাদ্দেদার ভেসানি শ্রী হিন্দ বলেছেন, পীর তাস্তাবুয়াল মাহুদ দাস, তোমার পীর তোমার প্রথম মামুন, আখের মামুদ বলেন নাই, কারণ পীর এবং আমি আছি তখন আমি সেদ্ধাতুর মুনতাহায় আছি। রামকামে পীরের জায়গা নাই, রামকামে হয় আমি আছি না হয় আমার পীর আছে। তাই রামকামে যখন মনসুর হাল্লাত গেলেন, তার পীরের নাম উচ্চারণ করলেন না, বলে ফেললেন আনাল্লাহ আমি খোদা। এক পক্ষটি বলে ফেললেন রাইসাতি চুপ্পাতি সেবা আল্লাহ তালা, এই চুপ্পার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু না। মামুলা উলিয়া বায়াজি প্রস্তাবী বলে ফেললেন আনা সোভানি মাসা বসা, আমি সোভানি সব হাজর পাশারে হাফি হাজর চন্দন মেসি দুজনে এক কথা বললেন আনা হু হু আলা আনা, আমি তুমি তুমি। এতো 1400 আগে, বেশি না, 6000 আগে যমদগ্নিমণি বলে ফেললেন সহম সহমি, আমি চিনি চিনি আমি। ভৃগুমণি 6000 আগে বললেন মদম ব্রহ্মা ব্রহ্মা মদম, আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি। দুর্বাসামণি 6000 আগে বললেন মদন নারায়ণম নারায়ণম মদন, আমি নারায়ণ নারায়ণ। শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেললেন তুই মুই মুই তুই, আমি তুই তুই। তাই ফকিরের জন্য রাজনীতি হারাম হারাম হারাম, কেননা রাজনীতিও করবো ফকিরও করবো, কোনোটাই হয় না, দুই লোকায় পারা দেওয়া। তাই আমার মাথার পেছনে যেটা জননীর ছবি আছে তার মধ্যে দুজনের শরীর একটা সুতাও নাই, করিম মুস্তান আর গরিসা, বাবা মহাশার কম্বল উড়া একটা, হজরত সুলেমান সালেংটার হাতে একটা লাঠি আর লেংটি পড়া। কেন আমি কি রাখতে পারতাম না, মৌলানা ভাসানি ছেলে বাংলার ফজলুল হক হোসেন সৈয়দ সরওয়ার দিয়ে রাখতে পারতাম। সুতরাং প্রেমিক হও,
দুনিয়াদার কি বলবো, তার এবং দুনিয়া মতো যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, সে একজন বন্ধু। তাই সত্য সাগরে যদি অবগাহন করতে চাও, যদি সত্যের দর্শন পেতে চাও, তো নিজের ভেতরে আল্লাহ রব রূপে লুকিয়ে আছে, তোমারই মধ্যে আছে। তাই আল্লামা ইকবাল বলেছেন, তোমার এই দেহটাই নিজের সিকির, এই দেহের মধ্যেই সবকিছু, এই দেহই মেরাজে যাবার বোরাক, এই রহস্যের আধার তোমার এই দেহ। তেরি খুঁজি কা নিজে বা নাহি, তোর মধ্যে যদি তুই আল্লাহরে না খুঁজো, তো কুচবি নাহি, কিচ্ছু পাবি না। সুতরাং এই দেহের মধ্যে আল্লাহও আছেন, এই দেহের মধ্যে শয়তানও আছেন। শয়তান খান্দাস রূপে আছে, আল্লাহ রব রূপে আছেন, রু রূপে আছেন, নফ রূপে না। সুতরাং এই ধ্যান সাধনা মোরাকা বা মুশাহাদাটি তোমরা করো। কয়েকদিনের কিছুটা দেখতে দেখতে চারটা মাস যায়। তাই কোরআনের সূরা তৌবার 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাসিহু ফিল আরদে আরবাতাশ করি, সুতরাং তোমার দেহের মধ্যে 4 মাস ভ্রমণ করো, অবশ্যই কিছু দেখতে পাবে। তাই মহানবী একদিন বলেছিলেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী, তাহলে উনি কেন হেরা গুহায় সাধনা করতে গেলেন? এই জবালুন নূর পর্বতের 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন কিসের ধ্যান করলেন? এই দুনিয়াটা মধ্যে তুমি সেই হাঁসের মতো, পুকুরে যেরকম হাঁস সারাদিন থাকে, সাথে রাগে আইসা পড়ে, গলায় 1 গ্লাস পানি নিয়ে আসে না, তুমি ওই রকম দুনিয়াটা করো, দুনিয়াতেই জীবা থাকো, কিন্তু গলায় 1 গ্লাস দুনিয়া 1 গ্লাসে গুলা নিয়ে আইস। তাই বললাম, এই দুনিয়ার হেয়ারি কত রকম চাল বিছানো মায়ার ভাত, এই মায়ার ভাতগুলো একে একে ছিন্ন করো, নিজেকে সত্যের মধ্যে ডুবিয়ে দাও, তবেই মুক্তি পাবে। জেনে রাখো, ভোগের মধ্যে মুক্তি নাই, মুক্তির মধ্যে ভোগ নাই। স্বর্গ নরক দুটাই ভোগ, স্বর্গ সুখ ভোগ, নরক দুঃখ ভোগ। সুতরাং ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই। সুতরাং গুরু তোমার সেদ্ধাতুর মধ্যাহা পর্যন্ত, সৃষ্টির শেষ সীমা পর্যন্ত তুমি আর তোমার পীর আছ। রাম ও কাম যখন সেদ্ধাতুর মধ্যাহা পার হইয়া তুমি রাম ও কামে যাবে, তখন তোমার গুরু আর তোমার সঙ্গে নাই। তখন কি চুক্ষুদ্রা বিঙ্গারাম দিদাম হামুরাস জমালে খুদ্ জমালে ইয়ারে দিদাম, যখন সম্পূর্ণরূপে আমি ফানা হয়ে গেলাম, যে দেখি আমার প্রিয় আমি, আমার মরিত আমি। না একটা দিন যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে, একদিন হারিয়ে যাব চিরতরে। বাবা গেছে, দাদা গেছে, বড় বাবা গেছে, আমি একদিন চলে যাব। এই সাইক্লিক ওয়ার্ডার এবিবিসি সি এর মধ্যে আমরা ঘুরছি রাশিয়া।